ব্লগ এইট আমার সাথে থাকছে বিশিষ্ট অভিনেতা সাজ্জাদ সিজু, আছে ইমন, আর আছে বিশিষ্ট এই প্রজন্মের মেধাবী নির্মাতা জিএমসি সোহান ভাই। হ্যাঁ, আমরা আজকে কোথায় যাব? আমরা আজকে যাব হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম স্মৃতিস্তম্ভ, 26শে মার্চ স্বাধীনতার যে স্মৃতি যেটা বহন করে জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগরে। তো আমাদের সাথে থাকুন, আমি চেষ্টা করব, আমাদের অবশ্য শুটিংও আছে আজকে, শুটিংয়ের পাশাপাশি আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে আমরা স্মৃতিসৌধ বা তার আশপাশগুলো ঘুরিয়ে দেখার চেষ্টা করব। সো চলো আমরা যাই। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। ওকে, যাই আমরা। ফাইনালি চলে আসলাম আমাদের জাতীয় স্মৃতিসৌধ সাভার নবীনগরে। আসলে আমি অনেক উচ্ছ্বাসিত, কারণ এই যে 26শে মার্চ স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এই দিনগুলো আমাকে অনেক উজ্জীবিত করে, কারণ এই দেশের জন্য রক্ত দিয়েছে হাজারো মায়ের সন্তান, হাজারো হাজারো মানুষের ভাই। তো আমি এই পর্যায়ে আমার এই ব্লগে, ব্লগ নাম্বার 8-এ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই সাভার স্মৃতিসৌধটি। চলুন আমরা যাই। আমার সাথে ব্লগে আছে ইমন। ইমন, আমরা মূলত এখানে আসছি একটা শ্যুটিংয়ের উদ্দেশ্যে, মানে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশকে নিয়ে একটি গান, ওইটারই শ্যুটিং করতে। ভাবলাম যে আসলে আপনাদের মাঝেও বিষয়টা আসলে উপভোগ করাই আর কি। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর শ্যুট হচ্ছে। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হচ্ছে গল্পে আর কি, যে বিদেশি একজন মানে বয়স্ক একজন মুক্তিযোদ্ধা, সে লন্ডন থেকে এসে কিভাবে তার দেশের টানে ছুটে আসে মা মাটির গন্ধে, এই বিষয়গুলো এই গল্পে পরিস্ফুটিত হবে। আমরা ওই সাইড থেকে এখন চলে আসলাম, এটা হচ্ছে যে টুকটি আমার বাম সাইড হচ্ছে ল্যাক, অনেক সুন্দর লোকেশন। তো এরপরে এই সাইডটাতে গাছগাছালি, তারপরে আবার দ্বিতীয় একটা ল্যাক আছে ডানে বামে ল্যাক, মানে সুন্দর মনোরম একটা পরিবেশ। এখানে আমি আগেও এসেছি, কিন্তু তখন তো আর ব্লগিং করার ইচ্ছা ছিল না, কিন্তু আজকে হঠাৎ ইচ্ছে হলো তাই আর কি। তো আমরা আস্তে আস্তে বের হবো আর কি, পর্যায়ক্রমে দেখাইতে দেখাইতে। ভিউয়ার্স, আজকে হচ্ছে 19 তারিখ। অ্যাকচুয়ালি প্রশ্ন থাকতে পারে যে স্মৃতিসৌধ এত ফাঁকা কেন? হ্যাঁ, আসলে আমার আগেই বলা উচিত ছিল, যদিও বলা হয়নি। আসলে 26 তারিখ তো প্রাইম মিনিস্টার আসবে, নেত্রী আসবে, এই জন্য আর কি। এটা যে কঠোর নিরাপত্তা, তো আমরা অনেক কষ্টে হচ্ছে যে পারমিশন নিলাম, পারমিশন নিয়ে হচ্ছে যে এই এটা এভাবে মানে আরামসে শ্যুটিং করলাম আর কি। তো এই সাইডটা হচ্ছে যে সবুজ সবুজ ঘেরা, অনেক ফুল গাছ আর কি, লাগে আর লাগে না তো ভাই, একটা শট নিতে পারেন কি? আমার ব্লগ 8 দেখছিলেন, সবাইকে আসলে ধন্যবাদ। তো আসলে অন্যান্য বারের চেয়ে এবার একটু ব্যস্ততা সব মিলিয়ে ব্লগ তো আসলে প্রপারলি হয়তো করা হয়নি। তো আমরা এখন আস্তে আস্তে বের হবো আর কি, শ্যুটিংও প্রায় শেষ, এখানকার যে দৃশ্যায়ন এটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা চলে যাওয়ার পথে আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো আর কি।
ঠিক আছে, সাথে থাকছো। ভিউয়ার্স, বামে আছে এটা হচ্ছে উন্মুক্ত মঞ্চ, এটা বের হওয়ার সময় বামে, আর একটু সামনে মসজিদ। আমরা এখন আসলে মসজিদের দিকে যাচ্ছি, একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে বের হয়ে যাব। আর এই সিটে আরও অনেক 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 কিছু আছে, যাই হোক আপনারা আসবেন, আজ সময় পেলে এসে হচ্ছে যে আরও আরও ঘুরবেন। আমরা ফ্রেশ ফ্রেশ হইতে হবে মসজিদে গিয়ে, কারণ আমাদের আর্টিস্ট অনেকটা ক্লান্ত। কি এত ক্লান্ত কেন? ভিডিও আছে নাকি? হ্যাঁ ভিডিও, আমি বুঝতে পারিনি, পরে কথা বলবো। কি মানে, আরে কি সাকিব খানের ভাব নিল মনে হয়, কি আসলে খুব ক্লান্ত, তো এখন কথা বলার মতো সময় নেই। ও, লন্ডনের টিকিটটা কি কনফার্ম? লন্ডনের টিকিট কনফার্ম হয়ে গেছে, আমাদের প্লেন বোধহয় চলে আসছে, ব্যক্তিগত প্লেন তো, এই জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, এই হচ্ছে স্মৃতিসৌধ এলাকার মসজিদ, আমি মসজিদটার কাছে আছি, একটু ফ্রেশ হব, তো ফ্রেশ হয়ে বের হবো আর কি। ভিউয়ার্স, ফাইনালি বের হয়ে যাচ্ছি সবার স্মৃতিসৌধ থেকে। তো যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওগুলো পেতে, আর ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন টপিকের উপর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা।